আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমি সাইফা ইসলাম রিদি। নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটুকু আলোচনা করেছিলাম, কিছুটা অংশ আলোচনা করেছিলাম আর কি, যে অংশটির মধ্যে হচ্ছে আমরা লিওনার্দো দ্য ভিঞ্চির সংক্ষিপ্ত একটি জীবনী রয়েছে, সেই জীবনী সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম যেটা হচ্ছে মোনালিসা, সেই মোনালিসার কিন্তু বর্ণনা সম্পর্কে আলোচনা করা হয়েছিল আমাদের গত পর্বে। তো আজকে তার ধারাবাহিকতায় আমাদের মোনালিসা পর থেকে যতটুকু অংশ রয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির হচ্ছে চ্যাপ্টারটার মধ্যে বা হচ্ছে আমাদের টপিকটার মধ্যে সেটা সম্পর্কে আলোচনা করব। আশা করব আজকের ক্লাসটি তোমার সবার ভালো লাগবে। আজকের ক্লাস শুরু করা যাক। চলো, আমাদের হচ্ছে মোনালিসা যে চিত্রকর্মটি ছিল সেই চিত্রকর্মের পরের আমাদের চিত্রকর্ম সম্পর্কে আলোচনা করা হচ্ছে, দ্য লাস্ট সাপার। এই লাস্ট সাপার নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করা রয়েছে, যেটা হচ্ছে মানে বলতে গেলে তোমার মোনালিসা যে চিত্রকর্মটি রয়েছে তার পরবর্তী হচ্ছে ধাপে বা পরবর্তী স্থানে কিন্তু দ্য লাস্ট সাপার এই চিত্রকর্মটির স্থান, যেটা আমাদের এখানে দেয়া আছে, একটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটাও কিন্তু হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম বা শিল্পকর্মের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত এটা। তো এখানে যে ছবিটা দেয়া আছে, এই ছবিটা দেখলে আমরা মোটামুটি এতটুকু ধারণা করতে পারি যে এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল, এটা একটা খাওয়ার সময় এবং হচ্ছে সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়ার একটা সময়ের পরিস্ফুটন হয়েছে এখানে, মানে সময়ের কথা হয়তো বলা হয়েছে এখানে, যেখানে হচ্ছে অনেকগুলো লোক রয়েছে যারা হচ্ছে একসাথে খাবার গ্রহণ করছে এবং একজন আয়োজনের সাথে কথা বলছে কোনো একটা বিষয় নিয়ে, বা কোনো একটা বিষয় নিয়ে তারা খুবই উদ্বিগ্ন, একজন আয়োজনের সাথে কথা বলে জিনিসটা শেয়ার করছে বা হচ্ছে সমাধান করার চেষ্টা করছে, এরকম একটা ধারণা কিন্তু মোটামুটি আমরা ছবিটা দেখলে পাই আর কি। এখন এটা সম্পর্কে হচ্ছে আমরা ডিটেলস এটা আলোচনা করবো যে আমরা যতটুকু দেখে বুঝতে পারছি ব্যাপারটা আসলে এরকম কিনা বা এর থেকে অন্য কিছু এটার ভিতরে ঘটনা আছে কিনা। দ্য লাস্ট সাপার বা শেষ নৈশভোজ লিওনার্দো ভিঞ্চির আঁকা পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকর্মের একটি। 1495 থেকে 1498 সালের মধ্যবর্তী সময়ে তিনি এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন। আমরা মোনালিসা যখন পড়েছিলাম তখন পড়েছিলাম হচ্ছে 1503 থেকে 1506 পর্যন্ত, অলমোস্ট 3 বছরের বেশি সময় ধরে মোনালিসার চিত্রকর্মটি হচ্ছে তিনি তৈরি করেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি, আর এটার সময়কাল হচ্ছে 1495 থেকে 1498। এটাও মোটামুটি 3 বছরের মতো সময়ে কিন্তু এই চিত্রকর্মটা তৈরি করতে লেগেছিল। এটি একটি ম্যুরাল পেইন্টিং অর্থাৎ দেয়াল চিত্র, তার মানে হচ্ছে এটি কিন্তু কোনো কাগজে বা কোনো ক্যানভাসে আঁকা চিত্র নয়, এটি হচ্ছে একটা দেয়াল চিত্র, একটা দেয়ালের উপর আঁকা একটি চিত্রকর্ম হচ্ছে এটি। ইতালির মিলানে অবস্থিত সান্তা মারিয়া দেলে গির্জার ডাইনিং হলের পেছনের দেয়ালে এটি আঁকা। দেখো, এটা হচ্ছে ইতালির, তিনি হচ্ছে ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইতালির মিলানে অবস্থিত, মিলান একটি জায়গার নাম, মিলানে অবস্থিত সান্তা মারিয়া দেলে গির্জা, গির্জাটির নাম হচ্ছে সান্তা মারিয়া দেলে, ডাইনিং হলের পেছনের দেয়ালে এটি আঁকা। ইতালিতে সে সময় ফ্রেস্কো পদ্ধতিতে দেয়ালচিত্র আঁকা বহুল প্রচলিত ছিল। ফ্রেস্কো হচ্ছে দেয়ালে চুনের পলেস্তার ভেজা বা কাঁচা থাকা অবস্থাতে পিগমেন্ট রং, তেল ও কেমিক্যাল ব্যবহার করে আঁকা দেয়াল চিত্র। আচ্ছা, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো, তখনকার সময়ে যারা চিত্রকর্ম তৈরি করতেন বা হচ্ছে ছবি যারা আঁকতেন তারা হচ্ছে তখনকার ফ্রেস্কো পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে ফ্রেস্কো পদ্ধতি। এই ফ্রেস্কো পদ্ধতিতে দেয়াল চিত্র আঁকার একটি প্রচলন তখনকার সময়ে ছিল। এই ফ্রেস্কো পদ্ধতি কি জিনিস? ফ্রেস্কো পদ্ধতি হচ্ছে দেয়ালে চুনের পলেস্তার ভেজা বা কাঁচা অবস্থায় দেয়ালে চুনের একটা প্রলেপ দেওয়া হয়। কখনো যদি তোমরা কখনো বাড়ি করতে দেখো বা কোনো রুম টুম যখন তৈরি করতে দেখবে তখন দেখবে হচ্ছে ওয়ালগুলো তৈরি করার পরে যখন চুন দেওয়া হয়, চুনের একটা প্রলেপ দেওয়া হয়, তো এই চুনের প্রলেপটা যখন তোমার ভেজা বা কাঁচা অবস্থায় থাকে, সম্পূর্ণ শুকাবার আগের যে অবস্থাটা থাকে সেই অবস্থাতে হচ্ছে পিগমেন্ট রং, মানে এক ধরনের রঙের ব্যবহার করা হয়, তেল এবং কেমিক্যাল ব্যবহার করে ছবি আঁকা হয়। এই পদ্ধতির নাম হচ্ছে ফ্রেস্কো পদ্ধতি। লিওনার্দো দ্য ভিঞ্চি এই পদ্ধতির বাইরে এসে শুকনা পলেস্তারের ওপর গুঁড়ো রং, পানিতে দ্রবণীয় পিগমেন্ট ও গাম ব্যবহার করে দ্য লাস্ট সাপার চিত্রটি তৈরি করেন। তার মানে এই তথাকথিত বা হচ্ছে প্রচলিত এই ফ্রেস্কো পদ্ধতির বাইরে এসে নতুন কিছু তৈরি করার তিনি চেষ্টা করেছিলেন, যেখানে হচ্ছে তিনি শুকনো পলেস্টারের উপর যখন হচ্ছে চুনের প্রলেপটা একদম শুকিয়ে যাবে তখন তার উপর তিনি ছবি এঁকেছিলেন গুঁড়ো রং, পানিতে দ্রবণীয় পিগমেন্ট এবং গাম ব্যবহার করে তিনি লাস্ট সাপার চিত্রটি তৈরি করেছিলেন। তার মানে একদম তথাকথিত বা হচ্ছে তোমার একদম প্রচলিত যেই ধারা বা যেই হচ্ছে পদ্ধতি সেই পদ্ধতির বাইরে গিয়ে কিন্তু তিনি এত বড় এবং এত সুন্দর একটি চিত্রকর্ম তৈরি করেছিলেন। যেহেতু তিনি নতুন কিছু আবিষ্কার করছিলেন বা নতুন কিছু তৈরি করার তার মধ্যে একটা হচ্ছে প্ল্যান ছিল, সেটা কিন্তু হচ্ছে সাকসেসফুল নাও হতে পারতো, সেদিন কিন্তু সফল নাও হতে পারতেন, কিন্তু তিনি কিন্তু তার জায়গায় হচ্ছে
অনার ছিলেন এবং তিনি কিন্তু সেটা করিয়ে দেখিয়েছেন যে এর বাইরে গিয়েও মানে হচ্ছে গতানুগতিক চিন্তাধারার বাইরে বা গতানুগতিক কাজের বাইরে গিয়েও কিন্তু নতুন কিছু তৈরি করা সম্ভব। তার এই জায়গাটা থেকে আমরা কিন্তু এই শিক্ষাটা নিতে পারি। এই পদ্ধতিকে টেম্পারা পদ্ধতি বলা হয়। পরবর্তীতে যখন তিনি এটাতে সফল হয়েছিলেন তখন এর নাম দেওয়া হয়েছে হচ্ছে টেম্পারা পদ্ধতি। তার মানে হচ্ছে আমাদের প্রচলিত পদ্ধতির নাম হচ্ছে ফ্রেস্কো পদ্ধতি, আর হচ্ছে আর তার যে এই যে শুকনো অবস্থায় হচ্ছে গুঁড়ো রং, তারপর হচ্ছে পিগমেন্ট রং, আর হচ্ছে গাম ব্যবহার করে যে চিত্রকর্মটি তিনি তৈরি করেছিলেন এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে টেম্পারা পদ্ধতি। এটি ফ্রেস্কোর একটি বিশেষ ধরন, তার মানে হচ্ছে এর মধ্যেরই অংশ এবং হচ্ছে একটু ব্যতিক্রম হওয়ার কারণে এটা হচ্ছে তোমার আলাদা হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে লিওনার্দো দা ভিঞ্চি টেম্পারা পদ্ধতির আরও উন্নতি সাধন করেন। তার মানে পরবর্তীতে এই পদ্ধতিতে তিনি আরও চিত্রকর্ম তৈরি করেছিলেন এবং যেগুলো হচ্ছে তিনি আস্তে আস্তে আরও ডেভেলপ করতে পেরেছিলেন। 29 ফুট দৈর্ঘ্য 15 ফুট প্রস্থের এই বিশাল চিত্রকর্ম লিওনার্দো দা ভিঞ্চির শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বিবেচিত। তার মানে এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 29 ফিট এবং হচ্ছে 15 ফিট হচ্ছে প্রস্থ, মানে যথেষ্ট বড় একটি চিত্রকর্ম কিন্তু এটা। যেহেতু এটা দেয়ালে তৈরি করা হয়েছিল সেটা বলতে গেলে পুরো দেয়ালটা জুড়েই কিন্তু এই চিত্রকর্মটি রয়েছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে দ্য সান্তা মারিয়া হচ্ছে গির্জার মধ্যে ডাইনিং হলের পেছনের দেয়ালে রয়েছে। দ্য লাস্ট সাপার ছবির বিষয়বস্তু যীশুখ্রিস্টের মৃত্যুর পূর্ব রাতে তার শিষ্যদের সঙ্গে রাতের শেষ খাবার দৃশ্য। তার মানে হচ্ছে এই চিত্রটির মেইন বিষয়বস্তু হচ্ছে যীশুখ্রিস্টের মৃত্যু যেদিন হবে তার পূর্ব রাতে তার শিষ্যদের সঙ্গে রাতের শেষ খাবার খাওয়ার একটি দৃশ্য। আমরা কিন্তু প্রথমে ছবিটা দেখে বলেছিলাম যে আমাদের এখানে অনেকগুলো লোক রয়েছে যারা একসাথে হচ্ছে তাদের খাবার গ্রহণ করছে, এটা একটা ডাইনিং টেবিলের বা হচ্ছে ডাইনিং হলের একটা চিত্র। যীশুখ্রিস্ট 12 জন শিষ্য নিয়ে নৈশভোজে অংশ নিয়েছেন। ভোজের কোনো এক সময় 12 জন শিষ্যের উদ্দেশ্যে ঘোষণা দেন এই 12 জনের মধ্য থেকে যে কেউ একজন পরের দিন যীশুখ্রিস্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এই মহা আশ্চর্য কথা শোনার সঙ্গে সঙ্গে শিষ্যদের মাঝে কারো কারো প্রতিক্রিয়া, কে সেই বিশ্বাসঘাতক? তার একটু আমরা চিত্রটা দেখি, দেখো এখানে হচ্ছে এই যে মাঝখানের যে ব্যক্তি তিনি হচ্ছে আমাদের এখানে যীশুখ্রিস্টের ভূমিকা রয়েছে এবং তার আশেপাশে মোট 12 জন হচ্ছে শিষ্য রয়েছে যাদের সাথে তিনি হচ্ছে খেতে বসেছিলেন, রাতের শেষ খাবার খেতে বসেছিলেন। এবং একটা সময় তিনি ঘোষণা দেন যে তোমাদের এই 12 জন আমার যে বিশ্বস্ত যে 12 জন শিষ্য রয়েছে এই 12 জন শিষ্যের মধ্যে কেউ একজন রয়েছে যে হচ্ছে আগামীকালকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তো এই কথাটা শোনার সাথে সাথে এক একজনের মধ্যে এক এক রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। একজন আরেকজনের সাথে কথা বলছে, একজন আরেকজনের সাথে বলাবলি করছে যে আমাদের মধ্যে এমন কে হতে পারে যে হচ্ছে আমাদের এমন এই মহান ব্যক্তির সাথে হচ্ছে বিশ্বাসঘাতকতা করবে, এরকম ব্যক্তি কি তুমি রয়েছো বা আমি রয়েছি, এরকম কার হচ্ছে এরকম দুঃসাহস হতে পারে, এরকম একটা আলোচনা সভা কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর আসো হচ্ছে কেউ ভাবছেন অবিশ্বাস্য, কেউ একজন ভাবছেন যীশু জানলেন কিভাবে, এমন অভিব্যক্তি দ্য লাস্ট সাপার চিত্রকর্মে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন মহান এই চিত্রশিল্পী। যেহেতু তিনি যথেষ্ট হচ্ছে শকিং একটা নিউজ তিনি দিয়েছিলেন যে হচ্ছে আগামীকালকে কেউ একজন আমার এই ডাইনিং টেবিলেই বসা, আমার সাথে এমন কেউ একজন রয়েছে যে হচ্ছে আমার সাথে আগামীকালকে বিশ্বাসঘাতকতা করবে। তো যখন যারা হচ্ছে এই কাজের সাথে সংযুক্ত না তারা তো অবশ্যই চিন্তা করছে যে কে এমন সেই ব্যক্তি হতে পারে যার এত বড় দুঃসাহস, আর যে আসলেই বিশ্বাসঘাতকতা করবে তার মাথার মধ্যে তো ঘুরছে যে তিনি কিভাবে জানলেন আমার এই পরিকল্পনার কথা। তো এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এই ছবিটার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আকার শত শত বছর পরও পৃথিবীর লাখ লাখ মানুষ এই চিত্রকর্ম দেখতে ভিড় জমান ইটালির মিলান শহরে। তার মানে হচ্ছে সেই অনেক মানে অলমোস্ট 500 বছর আগে কিন্তু তিনি এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন এবং এই 500 বছর পরও কিন্তু এই তখনকার সময় যতটা জনপ্রিয়তা এই ছবিটি পেয়েছিল এখনকার সময়ও কিন্তু তার জনপ্রিয়তা কোনো অংশে কম নেই, বরং আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং হচ্ছে সবাই কিন্তু এই তার এই বিখ্যাত চিত্রকর্মগুলো নিয়ে কিন্তু গবেষণা করতে অনেক বেশি উদ্গ্রীব এবং অনেক বেশি আগ্রহী। আচ্ছা, তো এই হচ্ছে আমরা জানলাম যে লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হচ্ছে বিখ্যাত দুইটা চিত্রকর্মের পেছনের দৃশ্য বা হচ্ছে আমাদের এই আঁকার উদ্দেশ্য কী সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা দেখি, দেখো লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ফুল পাতার স্কেচ, তিনি যে চিত্রকর্ম করতেন যার কারণে তিনি আসলে এত বেশি বিখ্যাত, মানে তার প্রধান হচ্ছে বিখ্যাত হওয়ার কারণে হচ্ছে তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। এছাড়া কিন্তু আমরা প্রথমেই জেনেছি, প্রথম পর্বে কিন্তু আমরা জেনেছিলাম যে তিনি আরও অন্যান্য অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন এবং তিনি অন্যান্য যে সকল সেক্টরগুলোতে তিনি হচ্ছে তার প্রতিভার বিকাশ ঘটিয়েছিলেন সেখানেও কিন্তু যথেষ্ট বিখ্যাত তিনি। কিন্তু তার নাম প্রথমে মাথায় আসলে কিন্তু তার চিত্রকর্মের কথাই প্রথমে মাথায় আসে। তো তার চিত্রকর্ম সম্পর্কে আমরা এখানে একটু জানবো। তো আমরা এখানে দেখি আমাদের কি আছে এখানে।
এখানে ভিঞ্চি তার স্কেচ খাতায় মানুষ শরীরে অঙ্গ সংস্থান, রক্ত সঞ্চালন, বিভিন্ন সমরাষ্ট্রের নকশা, বিজ্ঞানের বিভিন্ন প্রকৃতির অনেক উপাদান নিখুঁতভাবে স্কেচ করে রেখেছিলেন। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে বলা আছে তিনি তার যে স্কেচ খাতা ছিল সেই স্কেচ খাতার মধ্যে মানব শরীরে অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থান বলতে কোন অঙ্গটার পরে কোন অঙ্গ তৈরি, কিভাবে অঙ্গগুলো স্ট্রাকচার তৈরি করা হয়েছে, গঠনগুলো কিভাবে এবং এই গঠনের মধ্যে কোনো ধরনের বৈচিত্র্য আছে কিনা, কিভাবে কোন অঙ্গের পরে কোন অঙ্গ বা কোন অংশটার পরে কোন অংশটা সাজালে একদম মানবদেহের মতো হুবহু একটা কাঠামো আমি তৈরি করতে পারবো, সেগুলো নিয়ে কিন্তু তিনি অনেক বেশি গবেষণা করেছিলেন। এবং আমরা জেনেছিলাম যে তিনি বিভিন্ন অঙ্গ ব্যবচ্ছেদ করেও কিন্তু রক্ত সঞ্চালন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করতেন। বিভিন্ন সমরাষ্ট্রের নকশা, সমরাষ্ট্র বলতে অস্ত্রশস্ত্রের নকশা আর কি, বিভিন্ন অস্ত্রের নকশাও কিন্তু তিনি তৈরি করতেন। বিজ্ঞানের বিভিন্ন প্রকৃতির অনেক উপাদান নিখুঁতভাবে স্কেচ করে রেখেছিলেন। এসব স্কেচের সঙ্গে তিনি প্রয়োজনীয় তথ্য লিখে রাখতেন, তার মানে হচ্ছে এসব স্কেচের মধ্যে তিনি যে সকল তথ্যগুলো লিখে রাখা প্রয়োজন তিনি সে সকল তথ্যগুলো কিন্তু লিখে রাখার চেষ্টা করতেন, যে কোন কোন জিনিসের সাথে কোন কোন জিনিস তার প্রয়োজন লিখে রাখাটা সেটা কিন্তু তিনি স্কেচের সাথে লিখে রাখতেন। ভিঞ্চির আঁকা এসব ফুল লতাপাতার স্কেচ দেখলে বোঝা যায় তিনি কি নিখুঁত দৃষ্টি দিয়ে প্রকৃতির সকল উপকরণকে পর্যবেক্ষণ করেছেন। তার মানে তার এ সকল স্কেচ আসলে দেখলে বোঝা যায় যে তিনি কি নিখুঁত দৃষ্টি দিয়ে প্রকৃতির এসব উপকরণকে পর্যবেক্ষণ করতে। একটা মানুষ কোনো একটা জিনিস সম্পর্কে যত বেশি পর্যবেক্ষণ করবে সেই সম্পর্কে কিন্তু তার ধারণা তত বেশি প্রখর হবে আর কি। তো তিনি কিন্তু, আমরা প্রথমেই জেনেছিলাম যে তিনি কিন্তু পাখির ওড়াউড়ি বা প্রাকৃতির বিভিন্ন জিনিস সম্পর্কে কিন্তু তিনি যথেষ্ট বেশি পর্যবেক্ষণ করতেন এবং অনেক ভালো করে পর্যবেক্ষণ করতেন। এবং এই পর্যবেক্ষণের কারণেই কিন্তু তিনি পরবর্তীতে হেলিকপ্টারের মতো তখনকার সময় হেলিকপ্টারের নকশা করার মতো একটা যথেষ্ট বড় কাজ কিন্তু তিনি করেছিলেন। তো যার পর্যবেক্ষণ ক্ষমতা যত বেশি হবে এবং যাই যত বেশি সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবে তার কিন্তু চিত্রকর্ম তত বেশি সুন্দর হবে। তুমি যতভাবে যত রকমে পর্যবেক্ষণ করতে পারবে তোমার এই পর্যবেক্ষণ ক্ষমতাকে ফুটিয়ে তুলতে পারবে তোমার এই স্কেচ খাতা বা তোমার এই চিত্রকর্মের খাতার মধ্যে। নিচের ছবিগুলো দেখলে আমরা তার কিছুটা অনুমান করতে পারি। এবার আমরা কিছু ছবি দেখি। দেখো, এটা একটা ফুলের ছবি প্রথমেই দেওয়া আছে, যে ফুলের ছবিগুলোর মধ্যে যথেষ্ট সুন্দর এবং খুবই নিখুঁত আকার, মানে হচ্ছে আকার মাধ্যমে বা হচ্ছে পেন্সিল স্কেচের মাধ্যমে কিন্তু তিনি ছবিটা তৈরি করেছিলেন। এখানে কিছু ফুল এবং পাতার ছবি কিন্তু দেওয়া আছে। এখানে খুবই হচ্ছে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পারবেন যে প্রতিটা আঁকা বা প্রত্যেকটা লাইন কিন্তু তিনি কতটা নিখুঁত করেছেন। তুমি কিন্তু চিন্তা করলে আসলে বুঝবে না যে এখানের মধ্যে এই জায়গাটাতে এরকম না হয় এরকম হলে কিন্তু জিনিসটা ভালো হতো, এরকম তুমি খুদ কিন্তু আসলে এই ছবিগুলোর মধ্যে খুঁজে পাবে না। এরপরে এখানে আরও একটি ছবি রয়েছে, আরও দুটি ছবি রয়েছে যেখানে হচ্ছে তিনি বিভিন্ন ধরনের ফুলের ছবি আঁকার এঁকেছেন। এখানে একটা ফুলের ছবি, এখানে একটা ফুলের ছবি, দুইটা দুই রকম আর কি। আচ্ছা, এরপর আসো হচ্ছে এই পাঠে আমরা যা অনুশীলন করব। কি অনুশীলন করবো আমরা একটু দেখি। আমরা আমাদের পছন্দের কোনো গাছের পাতা অথবা ফুল সংগ্রহ করব এবং তা গভীরভাবে পর্যবেক্ষণ করে তার পুঙ্খানুপুঙ্খ স্কেচ করা অনুশীলন করব। তার মানে আমাদেরকে একটা বাড়ির কাজের মতো দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো গাছের পাতা সংরক্ষণ করবে বা ফুল সংরক্ষণ করবে, সংগ্রহ করে তার পুঙ্খানুপুঙ্খ স্কেচ আঁকার চেষ্টা করবে। মানে লিওনার্দো দা ভিঞ্চির মতো তিনি যতটা পর্যবেক্ষণ করে সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন সেইভাবে সুন্দরভাবে পর্যবেক্ষণ আগে করতে হবে, করার পরে ওই জিনিসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। অনুশীলনের সময় আমরা খেয়াল রাখবো আমাদের স্কেচটা যেন মূল পাতা অথবা ফুলের মাপের সমান হয়, কোনোভাবে যেন বেশি ছোটো বা বেশি বড় না হয়ে যায়। তাহলে আমাদের আগে খেয়াল করতে হবে আমি যেই মাপের পাতা বা যেই মাপের ফুল এনেছিলাম সেই মাপেরই যাতে আমি আঁকতে পারি, এর থেকে খুব বেশি বড়ো যাতে হয়ে না যায়, এবার থেকে খুব বেশি ছোটো যাতে হয়ে না যায়। আমাদেরকে যদি বলা হয় যে তুমি এখন একটা ফুলের ছবি আঁকো, আমরা কিন্তু আমাদের নিজের মনের মতো করে একটা ফুলের ছবি আঁকার চেষ্টা করবো, সেটা যে রকম ফুলই হোক না কেন। এরকম ফুল যদি পৃথিবীতে কখনো নাও থাকে আমরা এরকম ফুলও কিন্তু সাধারণত নিজের মনের চিন্তা করে কিন্তু আঁকি আর কি। কিন্তু এখন যদি তোমাকে বলা হয় তোমার সামনে একটা জবা ফুল দেওয়া হলো বা তোমার সামনে একটা গোলাপ ফুল দেওয়া হলো এবং তোমাকে বলা হলো যে তুমি এই জবা ফুলের আলোকে এরকম একটা জবা ফুল তৈরি করে দেখাও বা হচ্ছে তোমার এই গোলাপ ফুলটার মতো করে একটা গোলাপ ফুল তৈরি করো, আমাদের সামনে যখন এই জিনিসটা থাকবে তখন কিন্তু আমরা আগে যেরকম ছবিটা এঁকেছিলাম তার থেকে আরও সুন্দর করে ছবিটা আঁকতে পারবো। তো যত বেশি পর্যবেক্ষণ তুমি ভালো করে করতে পারবে তোমার কিন্তু আঁকাটা তত বেশি সুন্দর হবে। প্রথমে আমাদের কী বলা আছে, প্রথমে আমরা পছন্দ মতো একটি পাতা অথবা ফুলের বিভিন্ন অংশ শনাক্ত করার জন্য সংগ্রহ করব। তার মানে হচ্ছে আগে কোনো একটা পাতা বা ফুল আমাদের আগে সংগ্রহ করতে হবে, এটাই তো আমাদের প্রধান কাজ। এরপর সংগ্রহ করা ফুল এবং পাতাটি সামনে রেখে সেটিকে গভীরভাবে দেখতে চেষ্টা করব। তার মানে এই পাতাটাকে বা ফুলটাকে হচ্ছে সামনে রাখতে হবে এবং গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে, যেটা আমরা একটু আগে বলেছিলাম। যেমন পাতা বা ফুলটির দৈর্ঘ্য আর প্রস্থে কত বড়, সেটির গভীরতা কতটুকু, সেটির রং কেমন, সেটি কোনোখানে
ছেঁড়া বা ছিদ্র আছে কিনা, সেটির ধরন কেমন, সোজা নাকি আঁকা বাঁকা, সেটির শিরা উপশিরা এবং বৃন্তের গঠন কেমন ইত্যাদি। তার মানে হচ্ছে এই যে ফুলটা রয়েছে বা এই যে পাতাটা রয়েছে, এই পাতাটা কেমন রয়েছে, পাতাটা কি খুব বেশি লম্বা না খুব বেশি ছোট, পাতাটা কি গোল না পাতাটা কি হচ্ছে চ্যাপটা, নাকি হচ্ছে যদি ফুল হয়ে থাকে সেক্ষেত্রে ফুলটা কেমন, ফুলের পাপড়িগুলোকে বাঁকানো না ফুলের পাপড়িগুলো সোজা, বা একটা পাপড়ির উপর আরেকটা পাপড়ি হচ্ছে এরকম সবিন্যস্ত রয়েছে, নাকি হচ্ছে তোমার কোনো জায়গায় কোনো ছিদ্র রয়েছে, অথবা শিরা উপশিরাগুলো কেমন, অথবা তোমার বৃন্তের গঠনটা কেমন, সেটা কিন্তু আমাদের এখানে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে। কারণ যেহেতু বলা হয়েছে তোমার পর্যবেক্ষণ ক্ষমতায় কিন্তু তোমাকে এটা সুন্দর ছবির দিকে ধাবিত করবে আর কি। ফুলের ক্ষেত্রে সেটির পাপড়ির সংখ্যা কত, পাপড়ির গঠন কেমন, পরাগদণ্ড এবং পরাগধানীর গঠন কেমন, পাপড়িগুলো বৃত্তাংশের সঙ্গে কীভাবে যুক্ত ইত্যাদি পর্যবেক্ষণ করবো। একটা মাত্রই বললাম যে যদি ফুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমার পাপড়িগুলো কীভাবে সুসজ্জিত রয়েছে, তার হচ্ছে পরাগধানীটা কেমন, তারপর হচ্ছে পরাগধানী তো হচ্ছে, তারপর হচ্ছে পরাগদণ্ড কেমন হতে পারে, তারপর হচ্ছে বৃত্তাংশগুলো একটা একটার সাথে কীভাবে যুক্ত থাকতে পারে, সেগুলো সব কিছু পর্যবেক্ষণ করে কিন্তু ওভাবেই তোমাকে ছবিটা আঁকতে হবে। এবার আমরা যে স্থানে বসে আছি সেখান থেকে পাতা অথবা ফুলটি দেখতে কেমন লাগছে তা অনুধাবন করে তার একটি হালকা আউটলাইন ড্রয়িং করার চেষ্টা করব। তার মানে আমি যদি এখন এখানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকার স্থান থেকে যদি আমার হচ্ছে 2 ফিট বা 3 ফিট সামনে যদি একটা ফুল বা হচ্ছে পাতাটা রাখা হয়, সেক্ষেত্রে আমি আমার এই স্থানে বসে পাতাটাকে কিভাবে দেখছি, কেমন লাগছে দেখতে, কতটা ছোট লাগছে দেখতে বা কতটা বড় লাগছে দেখতে, এটা কিন্তু আগে আবার তোমার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, তোমার হচ্ছে দূরত্বের উপর ডিপেন্ড করছে যে তোমার কেমন লাগবে পাতাটা দেখতে বা ফুলটা দেখতে। আবার যদি তুমি কিছুটা দূরত্ব কমিয়ে নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু তোমার পাতাটা আগের তুলনায় দেখতে কিছুটা বড় লাগবে, আর একটু কমিয়ে যদি তুমি তোমার একদম কাছাকাছি নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু তোমার পাতাটা একদম সাধারণত বড়ই দেখবে, তাই না? তো এই যে তোমার যে দূরত্ব, এই দূরত্বের উপর ভিত্তি করেও কিন্তু তোমার পর্যবেক্ষণটা তোমার খেয়াল করতে হবে যে কতটা দূরে গেলে তোমার পাতাটা দেখতে সুন্দর লাগছে এবং তুমি ওইভাবে তোমার জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারবে কিনা। আঁকার সময় পাতা বা ফুলটির কোনো অংশ বেশি আলো আর কোন অংশ অন্ধকার তা ভালোভাবে দেখে পেন্সিল টোন দিয়ে আলো ছায়া ফুটিয়ে তুলতে হবে। আমরা কিন্তু একটু আগে জেনেছিলাম যে আমাদের যে হচ্ছে মোনালিসা যে চিত্রকর্মটি ছিল, সেই মোনালিসা চিত্রকর্মের মধ্যে আলো ছায়ার একটা বিভ্রমের ব্যাপার ছিল, যে আলো ছায়ার উপর ভিত্তি করে কিন্তু তার চেহারার উপর একটা রহস্যময় ভাব তৈরি হয়েছে। তো এই যে তোমার এখানেও কিন্তু তোমার যে অবস্থানে তোমার ফুলটা বা পাতাটা তোমার রেখেছো, তার উপর ভিত্তি করে, ওই স্থানের উপর ভিত্তি করে তোমার আলোটা কোন দিকে পড়ছে, ছায়াটা কোন দিকে পড়ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি যদি তোমার বাইরে কোন মানে থেকে থাকো, তোমার বাসার বাইরে থেকে থাকো, তুমি যখন হচ্ছে বের হবা বাসা থেকে, গ্রীষ্মকালে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ থাকে, তুমি যদি দুপুর 12টার সময় বের হও সেক্ষেত্রে কিন্তু তোমার ছায়া পড়বে না, কারণ 12টার সময় রোদ কিন্তু একদম মাথার উপরে থাকে। যত তোমার বেলা আস্তে আস্তে বাড়তে থাকবে তত কিন্তু তোমার ছায়া আকারে বৃদ্ধি পেতে থাকবে। তো আলো ছায়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার শিল্পকর্মের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এরপর আস হচ্ছে এভাবে অনুশীলনের পর আমরা চাইলে তার রং পেন্সিল, জল রং ইত্যাদি মাধ্যমে অনুশীলন করতে পারি। এবার এরকম অনুশীলনের চিত্রকে বৈচিত্র্যপূর্ণভাবে ব্যবহার করে আমরা নতুন আঙ্গিকের চিত্র রচনা করতে পারি, ছবি আঁকার ভাষায় যাকে বলা হয় চিত্র রচনা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের চিত্র রচনা করতে বলার কথা হয়েছে এখানে হচ্ছে, এছাড়া এই পাতা বা ফুলের পছন্দ মতো অংশ নিয়ে তা বারবার একই রকমভাবে ব্যবহার করে আমরা নকশা তৈরি করতে পারি। তার মানে হচ্ছে এছাড়া পাতা বা ফুলের পছন্দ মতো অংশ নিয়ে, আমরা তো একটু আগে মানে সম্পূর্ণ ফুল বা সম্পূর্ণ পাতার ছবি আঁকতে বলা হয়েছে, আমরা কিন্তু চাইলে আরও বেশি যদি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে কিন্তু পাতার খুব ছোট্ট কোনো একটা অংশ নিয়ে আলোচনা করতে পারি, বা হচ্ছে তোমার পুরো ফুলেরটা না নিয়ে পুরো ফুলের পাতার জাস্ট একটা পাপড়ি একটা জাস্ট নিয়ে সেটা কিন্তু আঁকতে পারি। সেক্ষেত্রে সম্পূর্ণটা আমাদের উপর ভিত্তি করছে যে কতটা আমি নিজেকে ডেভেলপ করতে চাচ্ছি। আচ্ছা, এরপর আসো হচ্ছে আমাদের এখানে কিছু স্কেচ দেওয়া হয়েছে আমাদের সুবিধার্থে, এই যে এখানে পাতার ফুলের সম্পূর্ণ ছবিটা দেওয়া হয়েছে যে তারা তাদের মন মতো করে একটা জবা ফুল নিয়েছে এবং তারা একটা পাতা নিয়েছে, যে এভাবে আমরা কিন্তু চাইলে আঁকতে পারি। তো আমাদের যে প্রথমে স্কেচ করতে বলার কথা হয়েছিল যে সেই স্কেচটা কিন্তু আমাদের সুবিধার্থে এরকম ধাপে ধাপে করে দেওয়া হয়েছে, যে প্রথমে আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে যে পাতাটা আসলে অ্যাকচুয়ালি দেখতে কেমন, এরকম একটা কাঠামো বা এরকমটা স্ট্রাকচার হচ্ছে তোমাকে পেন্সিল দিয়ে আগে হচ্ছে আঁকতে হবে। এরপরে তুমি এই স্ট্রাকচারটার ভেতরে হচ্ছে পাতার যে আকার রয়েছে সঠিক আকারটা, সেই আকারটা তোমাকে হচ্ছে দিতে হবে, যে পাতাটা হচ্ছে এদিক থেকে এরকম কিছুটা গোল হবে, কিছুটা বাঁকানো হবে, কিছুটা কোনা হবে, কোনা হয়ে বা নিচের দিকে যখন নামবে তখন কিছুটা এরকম কাটা 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 হবে। এগুলো কিন্তু সব কিছু দেখার বিষয়, মানে সব কিছু পর্যবেক্ষণ বিষয় করার বিষয় হচ্ছে এটাই, কারণ তোমাকে যখন একটা পাতা আঁকতে বলবো তুমি জাস্ট লম্বা হয়তো একটা টান দিয়ে কাইন্ড অফ এরকম তুমি একটা লম্বা একটা টান দিয়ে মাঝখানে একটা টান দিবা, এভাবে এভাবে একটা পাতা দিয়ে দিবা, কিন্তু আসলে এটা জাস্ট তোমার মানে সাময়িক সময়ের জন্য এটা একটা পাতা হতে পারে, কিন্তু যখন তুমি নিজেকে হচ্ছে একজন কি বলবো হচ্ছে শিল্প চিত্রশিল্পী হিসেবে নিজেকে যখন প্রমাণ করতে চাবে সেক্ষেত্রে কিন্তু তখন তোমার এই পাতা দিয়ে কাজ হবে না, তখন কিন্তু আসলে তোমার একদম চিত্রশিল্পীর মতো পর্যবেক্ষণ করে সেক্ষেত্রে কিন্তু তোমার এই জিনিসগুলো
করতে হবে। এবং এই পাতার ডিটেল ড্রয়িং, তার মানে হচ্ছে এখন তোমার ভিতরে যেই শাখা প্রশাখাগুলো রয়েছে সেই শাখা প্রশাখাগুলো কিন্তু তোমার এখানে আঁকতে হবে, এটাকে আরো প্রাণবন্ত করে তৈরি করার জন্য। এবং লাস্ট হচ্ছে আমাদের এটা, দেখো এখানে কিন্তু আলো ছায়ার ব্যাপারটা কিন্তু এই ছবিটাতে কিন্তু প্রকাশ পাচ্ছে, যে কোথায় আলোটা বেশি পড়ছে, কোথায় ছায়াটা বেশি পড়ছে। তো সবকিছু কিন্তু ধাপে ধাপে করতে হবে, ধাপ মেনটেন না করলে কিন্তু তুমি আসলে শেষ পর্যন্ত একটা সুন্দর একটা ছবিতে যেতে পারবে না। এবার হচ্ছে এখানে জবা ফুলের ছবিটা দেওয়া আছে, যেখানে হচ্ছে প্রথমে আমাকে একটা স্ট্রাকচার বা কাঠামো তৈরি করতে হবে, এই স্ট্রাকচারের পরে হচ্ছে আমাকে ভিতরে যেই অংশগুলো রয়েছে সেই ভিতরের অংশগুলোতে মনোযোগ দিতে হবে, এবং অ্যাট লাস্ট হচ্ছে আমাদের আলো ছায়ার যে ব্যাপারটা, কিছুটা জায়গায় গাঢ় কিছুটা জায়গায় হালকা, এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ফুল পাতা দিয়ে চিত্ররচনা। চিত্ররচনা বলতে হচ্ছে তোমরা কয়েকটা, ওই যে প্রথম আমাদের এখানে লাস্টের যে পয়েন্টটা ছিল চিত্ররচনার কথা, এই যে অনুশীলনের পর হচ্ছে আমরা জল রং ইত্যাদি করতে পারি, এরপর অনুশীলনের চিত্রকে বৈচিত্র্যপূর্ণ ব্যবহার করে আমরা নতুন আঙ্গিকে চিত্ররচনা করতে পারি, একে চিত্ররচনা বলা হয়েছে। তার মানে হচ্ছে আমরা একদম গতানুগতিক হচ্ছে স্টাইলের বাইরে গিয়ে আমরা নিজের মনের মতো করেও কিন্তু আঁকতে পারি। সেক্ষেত্রে দেখো এখানে অনেকগুলো কিন্তু পাতার ছবি দেওয়া আছে যেগুলো একটু পেছনের দিকে আছে, মানে মনে হচ্ছে সেগুলো একটু কিন্তু ঝাপসা ঝাপসা কিছুটা ব্লার আছে, আর যেগুলো হচ্ছে সামনের দিকে আছে সেগুলো কিন্তু সবুজ পাতার মতোই দেখা যাচ্ছে। তো এটা একটা চিত্ররচনা কিন্তু। তারপর হচ্ছে এখানে যে ফুল রয়েছে সেখানে আমরা প্রথমে একটা হচ্ছে একটা মাত্র জবা ফুল এঁকেছিলাম, এখন হচ্ছে আমরা জবা ফুলের পাতা সহ আরও আরেকটা জবা ফুল সহ মোটামুটি একটা চিত্র কিন্তু রচনা করতে পেরেছি, ঠিক আছে। এরপর আসো হচ্ছে ফুল পাতা দিয়ে নকশা। তো ফুল আর পাতা সংমিশ্রণে নিজের মনের মতো করে কিন্তু চাইলে চিত্রকর্ম তৈরি করতে পারো, এখানে সুন্দর করে একটা গোল চিত্র তৈরি করা আছে, তো চাইলে কিন্তু এরকম করতে পারো, অথবা তোমরা চাইলে কিন্তু এরকম একটা ফুল একটা পাতা, একটা ফুল একটা পাতা, এরকম কিন্তু স্ট্রাকচারও কিন্তু চাইলে তৈরি করতে পারো। সম্পূর্ণটা এটা তোমার নিজের সৃজনশীলতার উপর ডিপেন্ড করে, তোমার নিজের মনের উপর ডিপেন্ড করে, এটার কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই, তোমার মনে যেরকম চাবে তুমি কিন্তু সেরকম করে নকশাটা তৈরি করতে পারবে। আচ্ছা, এরপর আসো হচ্ছে আমরা কি জানি বিশ্ব শিল্পকলা দিবস কোন তারিখে পালন করা হয়? 15ই এপ্রিল হলো বিশ্ব শিল্পকলা দিবস। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের জন্য, যে 15ই এপ্রিল হচ্ছে বিশ্ব শিল্পকলা দিবস। বিশ্বব্যাপী শিল্পীদের সৃজনশীল কর্মের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। তার মানে হচ্ছে বিশ্বব্যাপী যে সকল শিল্পকর্ম চিত্রশিল্পী রয়েছে এই শিল্পীদের সৃজনশীলতার কর্মের বিষয়কে সচেতনতা তৈরির লক্ষ্যে সবার প্রতি সচেতনতা সৃষ্টির জন্য কিন্তু আমাদের 15ই এপ্রিলকে বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট প্রথমে এই ঘোষণা করে পরে ইউনেস্কো তার দ্বারা তা স্বীকৃত হয়। সর্বপ্রথম এই দিবসটা যে পালন করা প্রয়োজন, এই দিবসটা সর্বপ্রথম পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট, যেটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে IAA। প্রথমে এই ঘোষণা করে পরে ইউনেস্কো দ্বারা তা স্বীকৃত হয়। প্রথমে তারা এই ঘোষণা করে থাকে যে 15ই এপ্রিল হচ্ছে আমরা বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে পালন করব, পরবর্তীতে তা ইন্টারন্যাশনালি হচ্ছে স্বীকৃতি প্রায় হচ্ছে ইউনেস্কো থেকে। বিশ্ব শান্তি, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা, ভ্রাতৃত্ব এবং বহু সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন সহ শিল্প ও জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রতিটি শাখায় অসামান্য অবদান রেখে গেছে শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। তার মানে হচ্ছে বিশ্ব শান্তির ক্ষেত্রে, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে, সহনশীলতার ক্ষেত্রে, ভ্রাতৃত্ব এবং বিশ্ব সংস্কৃতির বহু সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করে শিল্প ও জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অসামান্য ভূমিকা পালন করে গিয়েছে লিওনার্দো দা ভিঞ্চি। এই মহান শিল্পীর প্রতি যথোপযুক্ত সম্মান জানাতে এই শিল্পীর জন্মদিন 15ই এপ্রিল সারা পৃথিবীতে বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আমরা কিন্তু যখন লিওনার্দো দা ভিঞ্চির জীবনী পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম হচ্ছে তিনি 15ই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। তো তার প্রতি সম্মান প্রদর্শন করতে, কারণ তিনি যেহেতু আমাদের শিল্পকলার ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং অসম্ভব বিখ্যাত একজন ব্যক্তি, তো তার জন্মদিবসকে সম্মান প্রদর্শন করার লক্ষ্যে এবং তার হচ্ছে চিন্তাধারা বা তার হচ্ছে দেখানো পথে যাতে আমরা নিজেকে অনুপ্রেরণা যোগাতে পারি বা নিজেকে হচ্ছে ধাবিত করতে পারি, সেই সুবাদে তাকে সম্মান প্রদর্শন করে কিন্তু 15ই এপ্রিল এই দিনটাকে কিন্তু হচ্ছে সিলেক্ট করা হয়েছে বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে পালন করার জন্য। এটা হচ্ছে সম্পূর্ণই তার প্রতি সম্মান প্রদর্শন এবং হচ্ছে সবার মধ্যে শিল্পকলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। তো এই হচ্ছে আমাদের লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে আমাদের আলোচনা ছিল, লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকলা সম্পর্কে আলোচনা ছিল, তার যে সকল গুণাবলী রয়েছে, তার যে সকল হচ্ছে প্রতিভা রয়েছে সেই প্রতিভা সম্পর্কে আলোচনা করা ছিল। তো আজকের পর্বে আমরা লিওনার্দো দা ভিঞ্চির সম্পূর্ণ জীবনী সম্পর্কে এবং তার হচ্ছে আঁকাআঁকি সম্পর্কে বা হচ্ছে তার চিত্রকর্ম সম্পর্কে আমরা অনেক ভালো একটি ধারণা পেয়েছি, কীভাবে আমরা ভালো করে সুন্দর করে চিত্র আঁকতে পারি তার কিন্তু অনেক
সুন্দর এবং সুস্পষ্ট ধারণা কিন্তু আমরা পেয়েছি কিভাবে একটা অবজেক্ট বা কিভাবে আমার সামনের যে বস্তুটি রয়েছে সেটাকে আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করব, কোন কোন দিকগুলো আমাকে খেয়াল রাখতে হবে, আলোছায়ার দিক খেয়াল রাখতে হবে, আমাকে হচ্ছে কাঠামোর দিকে খেয়াল রাখতে হবে, আমাকে দূরত্বের দিকে খেয়াল রাখতে হবে, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আমি খুব আমার ছবিটাকে আরও বেশি প্রাণবন্ত আরও বেশি জীবন্তভাবে উপস্থাপন করতে পারবো, সেগুলো কিন্তু আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি আজকের পর্বের পড়াটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের উপকারে এসেছে। তো নেক্সট পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।